হ্যালো ছাত্রী, আশা করি ভালো আছো সবাই বাসাতে। এখন আমরা যে ক্লাসটুকু করব সেই ক্লাসটা হচ্ছে ফর ক্লাস সেভেন। সেভেনের জন্য আমাদের পাঠ্য বইয়ে মডেল নাইনে পাঁচ নম্বর রিড দ্য ফলোইং টেক্সট এন্ড চেঞ্জ সেন্টেন্স অ্যাজ রাইটেড। আমরা এই প্রথম নম্বর প্রশ্ন দেখব যে কি রয়েছে, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, তো মেক ইট ইন্টারেক্টিভ। আমরা সেন্টেন্স চেঞ্জ করব ইন্টারেক্টিভ, তো সেন্টেন্সটা আছে কিন্তু সিম্পলে, সিম্পল সেন্টেন্স আছে, এটাকে আমাদের ইন্টারেক্টিভে নিতে হবে। তো ইন্টারেক্টিভে নিতে হলে আমার দেখতে হবে এখানে যে অক্সিলারি সাহায্যকারী বার্তা আছে, সাহায্যকারী বা এটা আমি বাক্যে শুনতে নিয়ে আসব, ইজ নট ক্রিকেট ক্রিকেট এ ভেরি এক্সাইটিং গেম। Is not cricket a very exciting game? এখন আমার ইন্টারেক্টিভ চিহ্ন দিতে হবে। এখন ইন্টারেক্টিভ সেন্টেন্সটা সম্পূর্ণ হলো, সিম্পল সেন্টেন্স থেকে ইন্টারেক্টিভটা সম্পূর্ণ হলো। কিভাবে সাহায্যকারী ভার্বটা আগে নিব, ইজ নট ইন্টারেক্টিভ করতে গেলে সেন্টেন্সের ভিতরে সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে সাথে নট দিয়ে ইজ নট ক্রিকেট ক্রিকেট এ ভেরি এক্সাইটিং গেম। স্টুডেন্ট দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পিপল অফ অল এজ এনজয়স দিস গেম, সেন্টেন্সটা আমাকে পেসিভে করতে হবে, এই আমার পেসিভ ভয়েসে করতে হবে। আমরা জানি যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে নিতে হলে আমাকে একটু লক্ষ্য করি, অ্যাক্টিভ ভয়েসের এটা হচ্ছে সাবজেক্ট, এটুকু হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মূল ভাগ ভাগ, আর দিস গেম হচ্ছে অবজেক্ট, এটা আমার অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা হচ্ছে পিপল অফ অল এজ এনজয়স দিস গেম, এখানে অ্যাক্টিভ ভয়েসের পিপল অফ অল এজটা হচ্ছে আমার সাবজেক্ট, এনজয়সটা হচ্ছে মূল ভাগ, দিস গেম হচ্ছে অবজেক্ট। তো এটা পেসিভে নিতে গেলে আমরা জানি যে পেসিভ ফর্মে নিতে গেলে আমার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আগে সাবজেক্ট হিসেবে আসবে। তাহলে আমি দিস গেম দিস গেম এই অবজেক্ট সাবজেক্ট হিসেবে আনব পেসিভ ফর্মে। তারপরে সেন্টেন্স ওই এটা দেখতে হবে এই সেন্টেন্সটা খুব টেন্সে আছে, এই সেন্টেন্সটা মূল ভার্বের লগে এসে মূল ভার্বটা দেখি কিন্তু আমরা চিনতে পারবো, এনজয় এনজয়টা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু সেহেতু এখানে দিস গেম এর সাহায্যকারী ভার্ব হবে ইজ, দিস গেম ইজ সাবজেক্ট সাহায্যকারী ভাগ মূল ভাগে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় পেসিভের বেলায়, তাহলে এনজয় আর পেসিভ পাস্ট পার্টিসিপল হবে এনজয়েড এনজয়েড এনজয়েড। তো পেসিভ ফর্মে ভার্বের পরে নিয়ম মাফিক বাই বসাতে হয় বাই, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসে সেটা অবজেক্ট হবে, তাহলে বাকি রইল কি সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে পিপল অফ অল এজ পিপল পিপল অফ অল এজ এজ। এখন একটি কোয়েশ্চেন থেকে বেসিক কোয়েশ্চেন হলো কি দিস গেম ইজ
সেন্টেন্সটাকে লক্ষ্য করতে হবে কি চেয়েছে মেক ইট পজিটিভ পজিটিভই নিতে হবে তো পজিটিভ এটা ডিগ্রিতে নিতে হবে আমরা জানি ডিগ্রি তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি তো সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আছে প্রিপেড ইজ দা মোস্ট মোস্ট পপুলার এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির ফর্মে আছে এখন আমাকে নিতে হবে মেক ইট পজিটিভ ফর্মে নিতে গেলে আমাকে একটা পজিটিভ ফর্মে নিতে গেলে নো আদার বা ভেরি ফিউ নো আদার বা ভেরি ফিউ যাবে তারপর সাবজেক্ট যাবে তারপর সাহায্যকারী ভার্ব যাবে তারপর এস অথবা সো তার মূল ভার্বের পজিটিভ ফর্ম আবার এস অথবা সো এবং প্লাস অবজেক্ট তো লক্ষ্য করতে হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে নো আদার ব্যবহার করতে হয় আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভেরি ফিউ যেহেতু আমি সাবজেক্টটা নিব গেম ইন বাংলাদেশ গেম ইন বাংলাদেশটা সিঙ্গুলার সেজন্য আমাকে নো আদার ইউজ করতে হবে নো আদার গেম ইন বাংলাদেশ নো আদার গেম ইন বাংলাদেশ তারপর সাহায্যকারী ভার্বটা ইজ হবে ইজ নো আদার গেম ইন বাংলাদেশ ইজ নিয়ম মাফিক আমাকে অ্যাজ দিতে হবে পজিটিভ ডিগ্রির কারণে এখন মূল ভাব দা মোস্ট পপুলার পপুলারটা হচ্ছে পজিটিভ ফর্মে তাহলে অ্যাজ পপুলার 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 আবার নিয়মমাফিক এস দিতে হবে এখন বাকি রইল অবজেক্ট সাবজেক্ট হিসেবে যাবে তাহলে কি রইল এস ক্রিকেট এখন সুপারলেটিভ ফর্ম থেকে আমাকে পজিটিভ ফর্মে আনতে হলে আচ্ছাটা কি হলো নো আদার গেম ইন বাংলাদেশ ইজ অ্যাজ পপুলার অ্যাজ ক্রিকেট তাহলে পজিটিভ ফর্মে বাক্যটা সম্পূর্ণ হল এখন আমাকে লক্ষ্য করতে হবে তিন নম্বর কোশ্চেনে আছে যে ক্রিকেট ইজ নট চিজ গেম মেক ইট অ্যাফার্মেটিভ যেহেতু আমাকে সেন্টেন্সটা আছে নেগেটিভ ফর্মে আমাকে নিতে হবে অ্যাফার্মেটিভ ফর্মে তো এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে নিতে গেলে নট কথাটা উঠিয়ে দিতে হবে নট বাদ দিয়ে দিব এবং মূল ভার্বটা চেঞ্জ করতে হবে মূল ভার্বটা হবে বিপরীত কিফে বিপরীত কি আমরা ইউজ করতে পারি কস্টলি অথবা কস্টলি ইউজ করতে পারি তাহলে দেখা গেল মেক ইট অ্যাফার্মেটিভে সাহায্যকারী ব্যবহার করে নট উঠিয়ে মূল ভার্বটা চেঞ্জ করতে হবে তাহলে কি দাঁড়ায় ক্রিকেট ক্রিকেট ইজ চিফের বিপরীতে আমরা নটটা দিতে পারি কস্টলি কস্টলি গেম এখন আমাদের বাক্যটা অ্যাফার্মেটিভে সম্পূর্ণ হলো বাক্যটা ছিল প্রশ্নটা ছিল ক্রিকেট ইজ নট চিপ গেম এটা ছিল নেগেটিভ ফর্মে আমাদের অ্যাফার্মেটিভ আনতে হলে ক্রিকেট ইজ কস্টলি গেম আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হলো দা পারফরমেন্স অফ বাংলাদেশ টিম ইজ স্যাটিসফ্যাক্টরি মেক ইট নেগেটিভ সেন্টেন্সটা আমাদের আছে অ্যাফার্মেটিভে এটা আমাদের নেগেটিভ করতে হবে এই নেগেটিভ ফর্ম করতে গেলে আমাকে নেগেটিভ ফর্ম করতে গেলে performance of Bangladesh
satisfactory বিপরীত ওয়ার্ডটা আমরা unsatisfactory ইউজ করে দেব un satisfactory তো এখন আমাদের সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে চলে গেছে আমাদের আগে লিখতে ছিল দ্য পারফরম্যান্স অফ বাংলাদেশ টিম Bangladesh team is satisfactory. So, ekhon amra negative sense e the performance of Bangladesh team is not unsatisfactory. Ekhon amader negative form e chole gelo. So, student, asha kori shobai ei study korbo bashay ebong shobai bashate bhalo thakba. যা আগামী ক্লাসে আমরা যোগদান করতে পারি এই বলে আমার ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ।